নমস্কার, আমার নাম ধ্রুব ত্রিবেদী। এনআইএস এর তরফ থেকে আজকে যে পরিবেশন করা হচ্ছে সেই বিষয় হল শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ। শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে নিয়ে আজকে আমরা চর্চা করব। শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে যে কোনো ক্রিয়াকলাপে শিক্ষার্থীকেই মূল বিষয় করা হয়। এতে আমরা দেখব যে যা কিছু আমরা চর্চা করব বা যা কিছু আমরা যেভাবেই শিক্ষা প্রদান করি বা গ্রহণ করাই শিক্ষার্থীদের, তাতে আমাদের চেষ্টা হবে যে শিক্ষার্থীকে আমরা মূল কেন্দ্র করে আমাদের ক্রিয়াকলাপ যা করার আছে সেগুলো আমরা করব। এর প্রধান আমাদের কার্যের যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের শিক্ষক হিসাবে আমাদের উদ্দেশ্য হলো যে শিক্ষার্থীদের সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করব। শিক্ষার্থীদের সম্পর্কে যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই পদ্ধতি নিষ্ফল হবে, কোনো রকমের সেটা সাফল্য লাভ করবে না। প্রথমেই হলো শিক্ষার্থীর স্বাস্থ্য এবং দৈহিক উন্নয়ন। সে তার স্বাস্থ্য কীরকম আছে, তার সে স্বাস্থ্যর অবস্থা কী, তার দৈহিক কতটা উন্নয়ন হয়েছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যতক্ষণ না আমরা বুঝব বা আমাদের সেটা আমাদের ক্ষমতার মধ্যে আমরা নেব, বোঝার ক্ষমতার মধ্যে নেব, ততক্ষণ আমরা ঠিকভাবে এই পদ্ধতিকে কার্যে আনতে পারবো না এবং শিক্ষার্থীদের সেই শিক্ষা প্রদানও করতে পারবো না। দ্বিতীয় জিনিস যেটা আমাদের দেখার আছে এতে, যে শিক্ষার্থীদের মানসিক অবস্থা কী, তারা মানসিকভাবে সুস্থ বা তাদের কোনো এমন ঘটনা ঘটেছে বা কোনো এরকম মানুষের সাথে তাদের আলাপ পরিচয় হয়েছে যার জন্য তাদের মানসিক অবস্থা ভালো নেই, সেই সময় এই শিক্ষণের পদ্ধতি কাজে দেবে না। সুতরাং তাদের মানসিক ক্ষমতা বোঝা খুবই প্রয়োজনীয়। তৃতীয় আমাদের দেখতে হবে যে শিক্ষার্থীর ব্যক্তিত্ব কী। শিক্ষার্থী কি বেশি কথা বলতে ভালোবাসে, সে নিজেকে বেশি ব্যক্ত করতে ভালোবাসে, না শিক্ষার্থী মুখ বুজে থাকে, সেই তথ্যগুলি আমাদের বুঝে ফেলতে হবে এবং তাদের ব্যক্তিত্বকে আমাদের বুঝতে হবে, তাদের সেইভাবেই গ্রহণ করতে হবে, সেইভাবেই আমাদের শিক্ষা প্রদান করতে হবে। এবং শিক্ষণ পদ্ধতি তারা কী নিতে পারে, এখানে শিক্ষণ পদ্ধতি আমরা বলছি কিন্তু শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা এখানে আমরা করছি না, আমরা বলছি যে শিক্ষার্থী শিক্ষণ কে কীভাবে গ্রহণ করতে পারে, তার কোন শৈলী তার উপযুক্ত সেটা আমাদের বুঝতে হবে। এরপরে হলো যে শিক্ষার্থী কতটা প্রেরিত, তার প্রেরণার বিষয়ে আমাদের জানতে হবে। যদি সে প্রেরিত না হয়, তার যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে যাতে সে কেবল আপনাকে শুনছে বা আপনি বলছেন তখন সে কথাতে হ্যাঁতে হ্যাঁ বলছে কিন্তু তার মন অন্য কোথাও রয়েছে, তার মানে সে প্রেরিত নয়। সেই জন্য শিক্ষক হিসাবে আমাদের এটা দেখে নিতে হবে, আমাদের এটা অনিবার্যভাবে দেখে নিতে হবে যে শিক্ষার্থী প্রেরিত কিনা। এরপরের যে বিন্দুতে আমরা কথা বলছি সেটা হচ্ছে শিক্ষার্থীর গৃহ বা সাংস্কৃতিক পরিবেশন কী, তাদের বাড়ি কীরকম, গৃহ মানে বাড়ির পরিবেশ কী, তাদের এমনি সাংস্কৃতিক পরিবেশ কী। হয়তো সাংস্কৃতিক পরিবেশ এরকম যেখানে কতগুলি জিনিস যেগুলো আমরা বলছি বা যেগুলো আমাদের বৌদ্ধিক জিনিস বোঝাবার চেষ্টা করছি সেগুলো গ্রহণ করার ক্ষমতা সাংস্কৃতিকভাবে শিক্ষার্থীদের নেই, তখন সেইভাবে আমাদের সরলভাবে সেই বৌদ্ধিক তথ্যগুলোকে আরও সরল করে তাদের বোঝাতে হবে। সেই জন্য তাদের পরিবেশ
তাদের বাড়ির অবস্থা, এগুলো শিক্ষককে বুঝে নিতে হবে। এবার আমরা আসছি এর বিশ্লেষণে, যেই তথ্যগুলো আমরা চর্চা করলাম। আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্য এবং দৈহিক উন্নয়ন প্রথমেই। এর বিশ্লেষণ হলো যে শিক্ষার্থীর শেখার ক্ষেত্রটি সম্পূর্ণভাবে স্বাস্থ্য এবং দৈহিক উন্নয়নের স্তরের ওপর নির্ভর করে, যেটা আমরা আগেই বলেছি যে তার দৈহিক অবস্থা কী, তার স্বাস্থ্য কীরকম, তার উপরে সে শিক্ষা গ্রহণ করতে পারবে, না হলে সে হয়তো সেই মতো সেই ভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না। শিক্ষার্থীর নিয়মিত স্বাস্থ্য এবং দৈহিক সক্ষমতার বিষয়ে পরীক্ষা করার ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষক হিসাবে এটা আমাদের দায়িত্ব হবে যে সেই শিক্ষার্থী নিয়মিতভাবে সে শিক্ষার্থীদের আমরা পরীক্ষা করি, যাতে সেটা জানি যে তাদের দৈহিক অবস্থা কীরকম, তাদের স্বাস্থ্যের অবস্থা কীরকম, তবেই আমরা এই পদ্ধতিকে সক্ষম করতে পারি। দ্বিতীয়ত আমরা চর্চা করব মানসিক ক্ষমতা। মানসিক ক্ষমতা হলো যে, যেটাও এটার বিষয়েও আমরা আগে চর্চা করেছি, এর বিশ্লেষণ হলো যে আমাদের শিক্ষার্থীর প্রয়োজন সম্পর্কে জানতে হবে এবং তাদের প্রয়োজন কী, তাদের মানসিক ক্ষমতা পরিবীক্ষণ করার পরেই আমরা সেটা জানতে পারবো। ব্যক্তিগতভাবে আমাদের সেই পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করে আমরা জানবো তার মানসিক ক্ষমতা কী, এবং সেই হিসেবে শিক্ষার্থীদের মানসিক ক্ষমতার বিষয়ে জানতে হবে, এবং সেই হিসেবে আমাদের দেখা গেছে যে মানসিক প্রয়োজন বা মানসিক ক্ষমতার বিষয়ে কত রকমের ধরন আছে, এটা দেখা গেছে যে 7 ধরনের সক্ষমতা আছে, যা 1935 সালে গার্ডেনার বিস্তৃত ব্যাখ্যা করেন এবং করেছিলেন, এবং সেগুলো হলো নিম্ন প্রকার, যেগুলো আমরা এখন দেখাবো। ভাষা সংক্রান্ত ভাষা, মানে ভাষা সংক্রান্ত প্রথমে আমরা চর্চা করব। ভাষা সংক্রান্ত ব্যাপার হলো যে ভাষা শিক্ষার্থীকে অন্য কারোর সাথে যোগাযোগ করার এবং পৃথিবীকে বুঝতে সাহায্য করে। ভাষা যখন আমরা বলি, সেই ভাষার অর্থ উদ্দেশ্য হলো যে আমরা সেই উদ্দেশ্য কী সেটা জানি, সেই উদ্দেশ্য হলো যে আমরা পরস্পর যোগাযোগ করতে পারি ভাষার মাধ্যমে, এবং শুধু যোগাযোগই করতে পারি না, আমরা অনেক কিছু জানতেও পারি, আমাদের কাছে অনেক রকমের তথ্য এসে যায়, এবং আমরা গোটা পৃথিবীটার বিষয়ে আমরা ভাষার মাধ্যমে জানতে পারি। দ্বিতীয় হলো অঙ্কশাস্ত্র। অঙ্কশাস্ত্র হলো শিক্ষার্থীকে সুযোগ দেয়, কি সুযোগ দেয়, শিক্ষার্থীকে বিমূর্ত অঙ্ক সম্বন্ধীয় বিষয় চর্চার জন্য। এখানে বোঝা যাচ্ছে যে অঙ্ক যখন শেখানো হয়, তখন সে লজিক্যালি কী করে চর্চা করতে পারে অঙ্কর মধ্যে, সেটার ব্যাপারে তার জ্ঞান, তার বোধ তৈরি করা যেতে পারে। তৃতীয় হলো জাগতিক দৃশ্য। জাগতিক বিষয় সম্পর্কে জানার জন্য ব্যবস্থা করুন। এবার পাশাপাশি কী কী দৃশ্য আছে সেগুলো জানার মানসিক ক্ষমতাও আমাদের দেখতে হবে শিক্ষক হিসাবে, এবং সেই বিষয়ে তাদের সম্পর্কে জানার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে যে তাদের আশেপাশে কী কী জিনিস আছে সেই হিসাবে তারা বুঝতে পারে। এখানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কথা আমরা বলছি, এবং সেই ভাবে তাদের জ্ঞান আমাদের বুঝে সেই অর্জন করে আমাদের সেটাকে সেইভাবে প্রস্তুত করতে হবে। মানসিক ক্ষমতা, এটা দ্বিতীয় আমাদের স্লাইড, এবং আমরা আরও এর বিষয়ে বলি। এতে ববিলি বলে একজন সমাজশাস্ত্রী, তিনি এতে কাজ করেছিলেন, এবং তিনি কাইনেস্থেটিক পদ্ধতির ব্যাপারে চর্চা করেছেন। কাইনেস্থেটিক হলো যে শরীরের অঙ্গ
প্রত্যঙ্গ যেগুলোকে আমরা নাড়াই বা ঘোরাই বা যে সময় আমরা নিজেদের ব্যক্ত করি, তখন সেই সময় আমাদের শরীরের যে ভঙ্গিমাগুলো হয় তার মাধ্যমেও আমরা অনেক কিছু শিখি। সেই মবিলি সেই কাইনেস্থেটিক পদ্ধতির কথাও এখানে চর্চা করেছেন। তিনি বলেছেন যে উচ্চস্তরে দৈহিক চালনা নিয়ন্ত্রণ ও মত প্রকাশের জন্য শিক্ষার্থীকে এ বিষয়ে পারদর্শী করা, মানে ছাত্রকে বা শিক্ষার্থীকে কিভাবে সে দৈহিক চালনা করবে, তার হাত কিভাবে নাড়াবে, তার আঙুল কিভাবে নাড়াবে, তার মাথা কিভাবে নাড়াবে, সেইগুলোর ব্যাপারে ব্যক্ত করার জন্য যখন সে প্রস্তুত হবে তখন সে কিভাবে তার শরীরের অঙ্গকে নাড়াচাড়া করবে তার অর্থ তাদের বোঝাতে হবে এবং সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। অনেক সময় আছে দেখা গেছে যে লোকেরা কোনো উদ্দেশ্য ছাড়াই কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নাড়া দিচ্ছে, সেই রকম যেন না হয় সেই নিয়ন্ত্রণ করাটাও শেখাতে হবে। এবং মত নিজের কী করে প্রকাশ করবে সেটাও তাদের বোঝাতে হবে, মানে এক্সপ্রেস কী করে করবে সেটা তাদের বোঝাতে হবে, এই ব্যাপারে তাদের পারদর্শী করতে হবে। পারদর্শী মানে তাদের ট্রান্সপারেন্ট করতে হবে, তারা যেন স্বচ্ছভাবে এটা বুঝতে পারে। দ্বিতীয় এর মধ্যে হলো যে সঙ্গীত, কোনো শব্দকে শিক্ষার্থী কী করে ব্যবহার করে, কী টোন ইউজ করে, কীভাবে কী সুরে সে কথাটা বলে, তার অর্থ অনেক সময় শব্দের যেই টোন আছে বা সুর আছে সেই সুরের সাথে অর্থ পাল্টে যায়, সুতরাং সেটাও তাদের বোঝাতে হবে যে কোন শব্দের সাথে কীভাবে কোন প্রসঙ্গে কীভাবে স্বরটাকে ব্যবহার করবে। তৃতীয় হলো ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল হলো যে তাদের শিক্ষার্থীদের অন্যের অনুভূতি ইচ্ছা বুঝতে সাহায্য করবে, মানে এটা তাদের অন্যদের যে ব্যক্তিগত অনুভূতি আছে বা ব্যক্তিগত ইচ্ছা আছে সেগুলোর অনুভূতি করা কী করে করতে হবে বা বুঝতে হবে সেটা করাবার দায়িত্ব, সেটা বোঝাবার দায়িত্ব শিক্ষকের। আর তারপরে হলো ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল হলো চিন্তা শক্তি বুঝতে সাহায্য করবে। গার্ডেনার এর বিশ্লেষণ হলো যে শিক্ষার্থীর বিভিন্ন ধরনের দক্ষতা ও প্রতিভা আছে, শিক্ষার্থীর মানে ছাত্রদের নানান রকমের দক্ষতা আছে বা প্রতিভা আছে, কিন্তু যখন তারা গোষ্ঠী হিসাবে কাজ করে বা কাজ শেখে বা তারা শিক্ষণ গ্রহণ করে তখন পরস্পর কার কাছে কোন দক্ষতা আছে কোন প্রতিভা আছে সেগুলো ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায়, পরস্পর তার উপর নির্ভর করে এবং ফলাফল যেটা বেরোয় সেটা সারা সমস্ত দক্ষতা বা প্রতিভার ফল তাতে এসে যায়। এবার আমরা আসব এর পরের বিন্দুতে, সেটা হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব হলো শিক্ষার্থীর ব্যক্তিত্ব ভালো করে বুঝে নিতে হবে, তার প্রয়োজন মতন শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষণ কৌশলের ব্যবস্থা করতে হবে। এতে হবে তাদের প্রত্যেকটি শিক্ষার্থী তার ব্যক্তিত্ব কী সেটা বুঝতে হবে এবং সেই ব্যক্তিত্ব বুঝে তাদের প্রয়োজন মতো শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে। তার সেই হিসাবে যে হিসাবে শিক্ষাদান করছি বা যে হিসাবে শিক্ষা প্রদান করছি সেই হিসাবে শিক্ষক হিসাবে আমাকে সেই কৌশলটাকে অর্জন করতে হবে। আমরা এবার চর্চা করব শিক্ষণের ধরন কী হওয়া চাই। একজন যা শিখেছে সেটা তার অনন্য প্রকৃতি। শিক্ষণের ধরন প্রক্রিয়ার বিভিন্ন ধরনের মডেল আছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটি মডেল ডেভিড কলবের, যেখানে শিক্ষণ প্রক্রিয়ার অভিজ্ঞতার বিষয় গুরুত্ব শুরুতে দেওয়া হয়েছে। এই ডেভিড কলবে যে মডেল সেটাই আমরা বিশেষভাবে চর্চা করব, কারণ এখানে অনেক রকমের মডেল আছে শিক্ষণের ধরনের ব্যাপারে, কিন্তু আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে ডেভিড কলবের মডেল। কলবের মডেলের চারটি শিক্ষণ প্রক্রিয়ার ধরন,
প্রথম ধরন হলো যেটার বিষয়ে আমরা চর্চা করব সেটা হলো ভিন্নতা, ভাবনা এবং অনুধাবন, মিনিং কংক্রিট এক্সপিরিয়েন্স অ্যান্ড রিফ্লেক্টিভ অবজারভেশন। এতে শিক্ষার্থীরা খুবই সংবেদনশীল হবে সেটা আমরা আশা করে চলি, এবং তারা যে কোনো জিনিস ভিন্ন ভিন্ন প্রেক্ষিত তথ্য থেকে দেখার চেষ্টা করে সেটাও আমাদের মেনে চলতে হবে। তারা কিছু করার অপেক্ষায় পর্যবেক্ষণ করতে বেশি পছন্দ করে, যাতে তারা অনেক তথ্য সংগ্রহ করে এবং সমস্যার সমাধান নিজের কল্পনা হাতে খুঁজে বার করে। তারা গোষ্ঠীতে কার্য করতে বেশি ভালোবাসে, খোলা মনোভাব নিয়ে শোনে এবং প্রতিক্রিয়াগুলি গ্রহণ করে। প্রত্যেকটি জিনিস, যতগুলি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি জিনিস গুরুত্বপূর্ণ, এবং সেই জিনিসগুলি আমি আবার বলছি। প্রথম হচ্ছে যে তারা যে কোনো জিনিস ভিন্ন ভিন্ন প্রেক্ষিত তথ্য থেকে দেখার চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে তারা কিছু করার অপেক্ষায় পর্যবেক্ষণ করতে বেশি পছন্দ করে, পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে, তারপরেই সেটা তাতে কোনো নিষ্কর্ষে পৌঁছায়, যাতে তারা অনেক তথ্য সংগ্রহ করে এবং সমস্যার সমাধান নিজের কল্পনার হাতে খুঁজে নিতে পারে। তাদের নিজে যে করে খুঁজে বার করার চেষ্টাটা তাতে পায়। তারা গোষ্ঠীতে কার্য করতে বেশি ভালোবাসে, পরস্পর যখন মিলেমিশে কাজ করে তখন সেটা বেশি ভালোবাসে একা করার চেয়ে, আর খোলা মনোভাব নিয়ে শোনে, কেননা সেই পরিবেশে তাদের খোলা মনোভাব নিয়ে শোনার ক্ষমতা বাড়ে এবং তারা প্রক্রিয়াগুলিকেও গ্রহণ করে, রিয়াকশনগুলোকেও ভালোভাবে নিয়ে নেয়। এটা হলো প্রথম কলবের প্রথম মডেলের প্রথম বিন্দু। এবার দ্বিতীয় বিন্দুতে আমরা আসব। দ্বিতীয় বিন্দু হলো যে আত্মস্থ করা, মানে পর্যবেক্ষণ করে চিন্তা করা। পর্যবেক্ষণ করলাম, ছাত্র পর্যবেক্ষণ করলো এবং তার বিষয়ে চিন্তা করে, তার বিষয়ে সেটাকে মনের মধ্যে নয়, সেটাকে বসায়, বসাবার চেষ্টা করার যেটা প্রক্রিয়া হচ্ছে সেটাকে আমরা আত্মস্থ করা বলি। এবং এটা ইংরেজি হলো অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড রিফ্লেক্টিভ অবজারভেশন। যেই শিক্ষার্থীরা আত্মস্থ করে শেখার পদ্ধতি পছন্দ করে, তারা লোকেদের প্রতি নিজেদের মন কেন্দ্রিত করে না, বরং কল্পনা আর ধারণার প্রতি বেশি আকর্ষিত হয়। তারা বাস্তবের ওপর ভিত্তি করে তথ্যের অপেক্ষায় যুক্তিবিজ্ঞানের তথ্যগুলিতে বেশি আকৃষ্ট হয়। তারা পড়া, বক্তৃতা এবং বিশ্লেষণাত্মক অনুসন্ধানের মডেল পছন্দ করে। এখানে বিশ্লেষণাত্মক যেই আমরা অনুসন্ধান বলছি সেটা হচ্ছে আমরা অ্যানালিসিস, যেটা আমরা ইংরেজিতে বলি, সেই অ্যানালিসিস করে মডেল যেটা তৈরি হয় সেটা তারা বেশি পছন্দ করে, কেননা তাদের সামনে তথ্যগুলি সামনে আসে, তাদের সামনে প্রত্যক্ষ হয়ে এই তথ্যগুলো আসে। কোলবের মডেলের তৃতীয় বিন্দু হলো একমুখী হওয়া, কনভার্জেন্ট হওয়া, চিন্তা করা এবং অনুভূতি করা, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড কংক্রিট এক্সপিরিয়েন্স। শিক্ষার্থী একমুখী শিক্ষণ প্রক্রিয়ায় সাধারণ বাস্তবিক জীবনের সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করে, নিজে এই শিক্ষণ মাধ্যমে এই এই প্রক্রিয়াতে নামে, এবং তারা প্রযুক্তিক টেকনিক্যাল কার্যকে সামাজিক সম্পর্ক বা লোকজনের অপেক্ষায় বেশি পছন্দ করে, তাদের সাধারণ মানুষের সম্পর্কে বিষয়ে রুচি থাকে না, বরং নতুন কল্পনা বা ধারণার প্রতি বেশি আকৃষ্ট এবং পরীক্ষা নিরীক্ষণ বা প্রয়োগের বেশি চেষ্টা করে। এরা এইটা এই এক ধরনের
মডেল, এটা এক ধরনের পদ্ধতি, এক ধরনের ক্রিয়া যেটাকে কলবে তুলে ধরেছে, এবং তাতে কলবে বলেছেন যে এই এই শ্রেণীর ছাত্ররা লোকেদের প্রতি বেশি আকৃষ্ট হয় না, বরং তারা টেকনিক্যাল জিনিস, প্রযুক্তিক যেই জিনিসগুলো সেই কার্যতে বেশি আকর্ষিত হয়। চতুর্থ বিন্দু কলবের মডেলের হলো ধরন, যেটা তিনি ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে মানিয়ে নেওয়া, অ্যাকোমোডেট করা, করা এবং অনুভূতি করা, মানে কোনো জিনিসের প্রক্রিয়াতে নামা এবং সেটাকে নেবে, সেটার অনুভব করা, সেটার অনুভূতি করা, কংক্রিট এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন। সো মানিয়ে নেওয়ার শিক্ষণ পদ্ধতি হলো হাতে কলমে শেখা প্রথম জিনিস, এবং যুক্তির অপেক্ষায় অনুভূতির ওপর বেশি নির্ভর করা। তারা অন্যদের যুক্তিগতভাবে হয়তো শিক্ষক কিছু বোঝাচ্ছে, সেটার প্রতি বেশি আকর্ষিত না হয় সে নিজের চেষ্টায় যেটা অভিজ্ঞতা লাভ করছে তাতে বেশি আকৃষ্ট হলো এবং তাতে আরও সরলভাবে ছাত্র বুঝল। তারা অন্যদের তত্ত্ব বিশ্লেষণের ওপর ও উপরও নির্ভর করে, মানে এটা বোঝাচ্ছে যে যখন কেউ তাদের কোনো অ্যানালিসিস তার সামনে প্রস্তুত করছে সেই অ্যানালিসিসও তারা বোঝার চেষ্টা করে, এবং তারা বেশি ব্যবহারিকতা আর অভিজ্ঞতাকে পছন্দ করে। তারা নতুন স্পর্ধা এবং অভিজ্ঞতাগুলির প্রতি আকর্ষিত হয় আর পরিকল্পনাযুক্ত কাজে বেশি উৎসাহিত হয়। প্রজেক্ট ওরিয়েন্টেড যত কাজ তাতে বেশি উৎসাহিত হয়। কার্য সম্পন্ন করার জন্য তারা টিমে কাজ করতে ভালোবাসে। তারা লক্ষ্য নির্ধারিত করে সক্রিয়ভাবে নিজেদের ক্ষেত্রতে কার্য করে, লক্ষ্য নিজেরাই নির্দিষ্ট করে এবং তার সেটা নির্ধারিত করে তারা নিজেরাই সেই লক্ষ্যর দিকে কার্য করে সেটা অর্জন করার জন্য। উদ্দেশ্য পাওয়ার জন্য নানানভাবে পথ খুঁজে বার করে, এবং যা উদ্দেশ্য এই প্রক্রিয়ার সেই উদ্দেশ্য পাওয়ার জন্য তারা নিজেরাই নানান রকম পথ খুঁজে বার করে। এই চারটি বিন্দু কলবের আমরা চর্চা করলাম। এবার আমরা আসবো পঞ্চম যেটা বিন্দু, যেটা এই পদ্ধতিতে বিশেষ প্রয়োজনীয়, সেটা হচ্ছে প্রেরণা। প্রেরণার আমরা দেখব অনেক রকম ব্যাখ্যা আছে। প্রথম হলো এই ধারণাটি বিশেষভাবে সম্পর্কযুক্ত, যে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় তার ব্যক্তিত্ব ও শিক্ষণের ধরন মিলছে কি না, এটা দায়িত্ব হলো শিক্ষকের, যে যেই আমরা এইভাবে প্রেরিত করব শিক্ষক হিসাবে যে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি এবং শিক্ষণের ধরন মিলছে কিনা, যেভাবে আমি শিক্ষা দিচ্ছি শিক্ষক হিসাবে তার সাথে তার ব্যক্তিত্বের মিল খাচ্ছে কিনা। দ্বিতীয় জিনিস হলো যদি শিক্ষার্থীকে কোনো শেখার কাজ দেওয়া হয় সেটা তার বর্তমানের কৌশল, জ্ঞান এবং বোধশক্তিকে স্পর্ধা করে, সেটা চ্যালেঞ্জ করে কিনা তার কৌশলকে, তার জ্ঞানকে এবং তার বোধশক্তিকে, তাহলে তারা প্রেরিত হতে পারে। মানে এখানে যদি চ্যালেঞ্জ না করে, কোনো জিনিস নতুন যদি না শেখে, সেখানে চ্যালেঞ্জ যদি না হয়, তাহলে সেই স্পর্ধা যদি না হয় তাহলে তার প্রেরণা কমে যায় শিক্ষা শেখার। যদি শিক্ষণ সংক্রান্ত কাজ তাকে খুব কম দেওয়া হয় তাহলে শিক্ষার্থী তার দক্ষতা প্রমাণ করার জন্য খুব কম সুযোগ পায়। এটা স্বাভাবিক, যত সে অভ্যাস করবে, যত সে কার্যকলাপে নামবে ততটাই সে শিখবে। তাই শিক্ষককে প্রত্যেক শিক্ষার্থীর দক্ষতা, আগ্রহ, বিষয় সম্পর্কের জ্ঞান বুঝতে হবে, তাহলেই শিক্ষার্থীর কাজ হতে ফল আমরা ঠিক করে পেতে পারি, কাজ আদায় করতে পারি, যেই কাজ আমরা আদায় করার চেষ্টা করছি শিক্ষক হিসাবে সেটা আমরা করতে পারি।
বাড়ি এবং সাংস্কৃতিক পরিবেশ, সে ব্যাপারেও আমরা আগে কথা বলেছি। তাদের বাড়ির পরিবেশ কি, তাদের সাংস্কৃতিক পরিবেশ কি, তারা কোন সমাজের কোন শ্রেণী থেকে আসছে, তাদের অর্থ বিশেষ পরিবেশ কি আছে, তাদের কতটা শিক্ষা দীক্ষা আছে, তার উপরেও নির্ভর করবে আমাদের শিক্ষা প্রদান করার। প্রথম হলো তাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা কি, তারা কতটা জীবনে কতগুলি অভিজ্ঞতা অর্জন করেছে, কি কি তাদের ঘটনা ঘটেছে, কি তাদের জীবনে কোন রকমের লোক এসছে, কোন ধরনের তাদের মানুষ তাদের জীবনে এসছে, তার উপরে তারা কি অর্জন করেছে, তাদের সাংস্কৃতিক পৃষ্ঠভূমি কি সেটা জানতে হবে, তাদের ভাষার জ্ঞান কতটুকু আছে সেটা জানতে হবে, তাদের শেখার প্রতি ঝোঁক কতটা আছে সেটাও জানতে হবে, কতটা তারা প্রেরিত শেখার জন্য, তাদের সমগোত্রীয় কি পরিবেশ আছে, সমগোত্রীয় মানে পিয়ার গ্রুপে কি পরিবেশ আছে, তারা সেগুলো যা শেখে সেগুলো আবার চর্চা করতে পারে কি পারে না, বা সেগুলোর বিষয়ে আমরা ব্যাখ্যা করতে পারে বা পারে না, সেগুলো দেখতে হবে। তারপরে যে বিদ্যালয়ে যায় সেই বিদ্যালয়ের পরিবেশ কি, যেখানে সেগুলো শিক্ষকের দায়িত্ব যে শিক্ষক সেটা ভালোভাবে বোঝায়। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি, প্রথম ভূমিকা হলো এটি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করার ভিন্ন ভিন্ন ধরনকে মানিয়ে নেয়। একটা পদ্ধতি নিয়ে আমি শিক্ষা প্রদান করছি না, আমাকে নানান রকম পদ্ধতির মিশ্রণ করতে হবে। দ্বিতীয়ত হলো বিদ্যালয়ে শিশুদের কৌতূহল এবং নিজে খুঁজে বার করার প্রকৃতি প্রবৃত্তিকে প্রাথমিক বৃত্তি রূপে প্রদান করতে হবে, যে তারা নিজেরা চেষ্টায় কী শিখতে পারে, নিজেরা কী অনুভূতি গ্রহণ করতে পারে, সেটা সেই পরিবেশ শিক্ষক হিসেবে আমাদের তৈরি করতে হবে। তৃতীয় হলো শিশুর শিক্ষা গ্রহণ করার ধরন প্রায় ক্ষেত্রে অনিশ্চিত থাকে, সেই জন্য এটা কোনো নিশ্চিত ব্যাপার না, সেই জন্য শিক্ষকের এটি লক্ষ্য রাখতে হবে যে তাদের ধরন কোন ধরনের শিক্ষা পদ্ধতি তাদের ওপরে আমরা কার্যে আনব। স্বশিক্ষণ প্রক্রিয়ায় শিশুরা যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়ে থাকে, এখানে সেলফ এডুকেশন ওপরে কথা হচ্ছে, চর্চা হচ্ছে যে এই ধরনের প্রক্রিয়ায় তাদের লজিক্যালি কি তাদের ডিসিশনস নিতে হবে, তাদের সিদ্ধান্ত নিতে হবে, সেগুলো বোঝাবার কার্য শিক্ষকের। বিদ্যালয়ের কার্যবলী শিক্ষার্থীকে আজীবন শিখতে সাহায্য করে, এই যে কার্যবলী আছে, যে সিস্টেম আছে যেটা দিয়ে শিক্ষার্থীরা শেখে, সেটা শুধু তাদের শিক্ষা গ্রহণের সময় সাহায্য করবে না, বরং সারা জীবনই তাদের সেই পদ্ধতিগুলি সেই সিস্টেমগুলি সাহায্য করবে। খোলা মনের সম্পর্ক, বিশ্বাস, পারস্পরিক সম্মান প্রদর্শন ইত্যাদি শিক্ষার্থীকে এটি বিশেষভাবে সাহায্য করে। প্রথমে খোলা মনে সবার সাথে মেশামেশি করতে হবে, একে পরস্পরের বিশ্বাস করতে হবে, পারস্পরিক সম্মান দিতে হবে এবং প্রদর্শন করার চেষ্টা করার ইচ্ছাটা জাগ্রত করতে হবে, এইভাবে তারা বিশেষভাবে শিখতে পাবে, এই দায়িত্বটিও শিক্ষকের সেই ধরনের পরিবেশ তৈরি করার। তাই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি আছে, প্রথম হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণের এবং শনাক্তকরণের প্রকৃতি দ্বারা নির্ণয়েতে সাহায্য করা, কোনো সময় নির্ণয় যখন তারা নেবে, তারা ডিসিশন নেবে, সেই সময় তাদের অবজারভেশন পর্যবেক্ষণ এবং তাদের শনাক্তকরণ মানে তারা আইডেন্টিফাই করবে যে কোন ধরনকে তারা ব্যবহার করবে এই নির্ণয় নিতে, ডিসিশন নিতে। শিক্ষণ প্রক্রিয়ায় উপযুক্ত পরিবেশের সৃষ্টি করা, এটাও শিক্ষকের দায়িত্ব যে পরিবেশ শিক্ষণের সময় প্রক্রিয়ার সময় দেওয়া হোক।
আর শেষে হলো শিক্ষণ প্রক্রিয়ায় সাহায্য করা। যখন শিক্ষণ তারা গ্রহণ করছে, তখন শিক্ষক কীভাবে তাদের সাহায্য করতে পারে, কীভাবে তাদের অনুকূল অবস্থায় আনতে পারে। নমস্কার, নমস্কার। এইখানে আমাদের এই পরিবেশন শেষ হচ্ছে।